الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد. دوريرو كاتشير شمان الشديد الشق بينه شقل كي السلام عليكم ورحمة الله وبركاته. جاتارتي ابن دشاتي جامع دار الحديث العربية في অংশ নিচ্ছি আপনাদের জিজ্ঞাসা ও জবাব নিয়ে তো আজকে শুরুতেই যে বিষয়টি উত্থাপন করবো সেটি হলো ঈদ এ নাবি নামে যে ঈদটা উৎসবটা কোনো কোনো মুসলিম জনপদ বিশেষত আমাদের ভারতবর্ষে খুব ডাকডুল করেই উদযাপন করা হয় এটি কোরআন ও সন্ন্যাস বহির্ভূত কাজ করান ও সন্ন্যাসের খিলাফ কাজ কেন যে এইভাবে জন্ম জন্মদিবস আল্লাহ নবীর জবানায় পালিত হয়নি তার পরবর্তী তার কোনো সাহাবা পালন করেননি তারপরে তা বেড়াইদের কেউ তাবে তা বেড়ি আস্তাহিদিন মহাদিসিনে কাম কেউ সেটা পালন করেননি যে প্রচলনটা খ্রিস্টানদের বড়দিন পালনকে যীশুখ্রিস্টের দিবস বলে বড়দিন পালনকে কেন্দ্র করে মুসলিমদের একদল অপরিণামদর্শী তারা এই রকম একটি আমল নতুন করে আমদানি করেছেন আর এই আমদানিটা ঐতিহাসিক ভিত্তিতে বিচার করলে আমরা দেখতে পাই সে আমদানিটা হয়েছে চতুর্থ শতাব্দী হিজড়িতে মিশরে যখন শিয়া ফাতেমি শাসন ছিল অতপর এটা আস্তে আস্তে ষষ্ঠ শতাব্দী হিজড়ির দিকে এটি ইরাকের এরবল অঞ্চলের গভর্নরের মাধ্যমে রাষ্ট্রীয় পুশ পুষ্য পেয়ে সেটা এখন আস্তে আস্তে এই ছড়িয়ে পড়েছে তো এই রকম যে অনুষ্ঠান যা রসুস আসলাম করেননি সাহাবাই কেরাম আল্লাহ আনহম কেউ করেননি এমন একটি অনুষ্ঠান ইসলামের ভিতরে ঢুকেছে এমনভাবে যে আজকে সেই সূচনার গোপন রহস্য প্রকাশ পেয়ে গেছে সূচনার গোপন রহস্যটা কি সূচনার গোপন রহস্য ছিল খ্রিস্টানদের বড়দিন পালন করার অনুকরণ আর আজকে সেই কথাটা তারা একেবারে বড় জুড়ে বলতেছেন সেটা হলো সইদুল আয়াদ মানে উৎসব সমূহের মধ্যে সবচেয়ে সঈদ সবচেয়ে বড় মহান এই বলে তারা আজকে এটা প্রকাশ করছেন উদ্দেশ্য ছিল বড় দিবস পালনের অনুকরণ ঠিকই আজকে যেটা বড়দিন হিসাবে নাম না দিলেও বড়দিনের অনুরূপ নাম দিয়ে সেটা প্রকাশ করা হচ্ছে হয়তো বা এই বেদাতি চক্র এভাবে করতে থাকলে এমনও একদিন আসবে হয়তো যে সরাসরি সঈদুল আয়াদ না বলে একেবারে বড়দিনই বলে দিতে পারে আর এটা শরীয়তে গর্হিত কাজ كان نبي محمد رسول الله صلى الله عليه وسلم خالف خالف يقول يهود والنصارى من يهودي والنصارى يقول خلاف يقول ار يقول من يقول من مسلم را يهودي من يقول من يقول من يقول من يقول صلى الله عليه وسلم من بقوم نبي منهم যে যে জাতির অনুসরণ করবে সে ওই জাতির বলেই গণ্য হইবে অপর হাবিদ যেটা শুনানি আবুদাউদ্দি আসছে এবং আলবানি শাহী হিসাবে উল্লেখ করেছেন সেটা হলো আল্লাহ নবী সাম বলছেন আলমার ও খালিলি বা ও আলা দিন যে একজন ব্যক্তির পরিণাম হবে তার যার অনুসরণ করে যাকে দুস্থ বানায় জানে যার অনুকরণ করে তারই ধর্মের উপরে হয়ে থাকে কাজেই এটা পরিষ্কার যে এই খ্রিস্টানদের বড় দিবস পালনের অনুকরণ করে মুসলিমদের ভিতরে নবীর জন্মদিবস নামে এই ঈদ এ নবীর চালু হয়েছে এখন এটা লালন করেছেন করছেন কারা এই প্রশ্নের জবাব দিয়ে আপনাদের জিজ্ঞাসা উত্তরে যাচ্ছি লালন করেছেন যারা সৃষ্টি করেছেন তারা অর্থাৎ একদল দুনিয়ালুবি আলেম নামদারিরাই এই মিলাদের পক্ষে মিলাদ সৃষ্টি করেছেন আর এ যাবৎ পর্যন্ত এই মিলাদকে জিয়ে রেখেছেন জীবিত রেখেছেন চালু রেখেছেন প্রচার করছেন প্রসার করছেন এবং এর পক্ষে কোরআন ও সন্ন্যায়ের অপব্যাখ্যা করে সাফাই কাচ্ছেন তারাই কিন্তু আলেম শ্রেণী কেন হবে এটা কারণ এটি হচ্ছে একটি আপনার মিষ্টি বেদাত মিষ্টি বেদাত বুঝেন তো হ্যাঁ যে কাজটা ওই ডায়াবেটিস রুগীদের জন্য যেমন মিষ্টি ক্ষতিকর কিন্তু মিষ্টি দেখলেই লুপ বাড়ে এজন্য অনেক রুগী আছেন ছাড়তে পারেন না তো সেম কেস হচ্ছে এই বেদাত যে বেদাত আপনার ভালো লাগে মিষ্টি লাগে লাভ আছে উৎসব পালন করা হয় কিছু লোকের ব্যবসাও হয় পকেটও গরম হয় তো কেন ছাড়বে কেন ছাড়বে এটা কঠিন এই জন্য বেদাঁতগুলি আসে মানুষের মাঝে ছদ্মবেশে ধর্মের আবেশে ধর্মের লেমাসে সেই কারণে সাধারণ মানুষ বিভ্রান্ত হন আর ধর্মের দোহাই দিয়ে এই বেদাতগুলি জারি রাখা হয় আল্লাহ নবী সাল্লাহ আসলাম যেটা বলছেন যে এই ধরনের বেদাত যারা করবে তাদের আমল বাতিল হয়ে যাবে আর আল্লা কোরআন করিমে মুহাম্মদের মধ্যে বলেছেন যে রসুলের সুন্নতের খিলাপ যেটা হবে ওলা তিলু তোমাদের আমল সমূহকে বাতিল করিও না অর্থাৎ রসুলের খিলাফ হলেই আমলটা বাতিল বলে গণ্য হবে কাজেই এই বেদাতি অনুষ্ঠান ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করা দরকার মানুষ আজকে সচেতন তত্ত্ব প্রযুক্তির অবাক প্রবাহ আছে সেজন্য এটাকে কাজে লাগিয়ে আমাদের উচিত জনসচেতনতার সৃষ্টি করে এই বেদাতের বেদাতকে নির্মূল করার প্রচেষ্টা অব্যাহত রাখা আল্লাহ রবাহ আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন এবারে আমরা যাচ্ছি আপনাদের জিজ্ঞাসা অনুষ্ঠানে অনেকেই আমাকে ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে শুভেচ্ছা বিনিময় করে আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাদের প্রতি আমাদের আন্তঃপ্রীতি ও শুভেচ্ছা এবং দোয়া রইল এবারে একজন প্রশ্ন করেছেন মিলাদ শব্দের অর্থ কী মিলাদ শব্দটি আপনার স্থান বা কালবাচক বিশেষ্য অর্থ হল এটার জন্মের সময় বা মুহূর্ত জন্মের সময় বা মুহূর্ত এটা হলো কাল হিসাবে আর স্থান হিসাবে যে স্থানে জন্ম হয় এই জন্য একটা স্থান কাল বাচক বিশেষ হিসাবে আসে যার অর্থ হল জন্মের সময় অথবা জন্মের স্থান এইটাই পরবর্তীতে এটা এই শব্দটাকে পারিভাষিকভাবে মুসলিমদের ভিতরে চালু করা হয়েছে মিলাদুন্নবী ও মৌলিদনবী নবীর মৌলিদ বা মিলাদ নবীর জন্ম দিন এই দিবস পালনের নামে যে অনুষ্ঠান করা হয় এটাই পরবর্তীতে মিলাদ নামে মিলাদ অনুষ্ঠান নামে প্রসিদ্ধি লাভ করেছে আশা করি বুঝতে পেরেছেন এবার একজন প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতো আল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন হল ইসলামে রাজনীতি করার কি রাজনীতি করার বিধান কী বিশেষভাবে কলকাতাতে আমি এই প্রশ্নটা বুঝতে পারছি না ইসলামের রাজনীতি করার বিধান সম্পর্কে বলবো যে কোরআন ও সন্ন্যাসকে মেনে চলা কোরআন সন্ন্যাসকে বাস্তবায়ন করা কোরআন ও সন্ন্যাসকে সমাজে প্রতিষ্ঠিত করার যে দাবত যে মিশন এটাই হলো ইসলামের রাজনীতি ইসলামের রাজনীতি সুতরাং কোরআন ও সুন্নাহের প্রচারের দায়িত্ব পৃথিবীর সর্বত্র মুসলিমরা করবেন এক্ষণে কোনো স্থান বিশেষ যখন প্রেক্ষিতটা আসবে যখন অবস্থাটা আসবে সেই অবস্থার আলোকে দাওয়াতের পদ্ধতি পরিবর্তন হবে সিদ্ধান্ত হবে কিন্তু মৌলিকত্ব যেটা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ দেখিয়ে গেছেন সেই পদ্ধতির সেই ধারাবাহিকতার কোনো ব্যত্যয় গঠানো যাবে না একটি বিষয়টি সহজ করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেটা হলো এই যে ইসলামের মূল হলো লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ সেরা কোনো হক ইলাহ নাই ইসলামের মূল হলো মানুষ কেবলমাত্র আল্লাহর আবাদত করবে দাসত্ব করবে আল্লাহর বিধান মেনে চলবে আর কারও বিধান মানবে না তরিকা মানবে মহানবী মোহাম্মদ সাল্লা আসলামের তরিকা এর তরিকার বাহিরে অন্য কোনো তরিকা মানবে না এই কাজগুলি করতে গিয়ে মানুষের কোনো কোনো সময়ে রাষ্ট্রীয় ক্ষমতার প্রয়োজন হয় কেননা ক্ষমতাটি আল্লাহর অনুভূত প্রতিষ্ঠা এবং আল্লাহর দিনকে সার্বজনীন করার ক্ষেত্রে সহায়ক ইসলামের এমন কিছু ফৌজদারি দণ্ডবিধি আছে যে বিধিগুলি কার্যকর করতে গেলে এটি প্রশাসনের দরকার সেই ক্ষেত্রে প্রশাসন পরান শূন্য অনুযায়ী যেখানে চলবে আলহামদুলিল্লাহ যেখানে চলবে না সেখানে প্রয়াস অব্যাহত রাখতে হবে এবং যারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকেন তাদের জন্য জন্য নসিহাত অব্যাহত রাখতে হবে তাদের জন্য উপদেশ অব্যাহত রাখতে হবে এবং তাদেরকে আপনার সংশোধনের জন্য কথা কলম এবং সম্মিলিত প্রয়াস আমাদের চালিয়ে যেতে হবে এটাই হলো ইসলামের নীতি আশা করি বুঝতে পেরেছেন এবার একজন বলছেন